ইরানর সুপ্রিম লিডার খামেনেই হঠাৎ নিজ পুয়কু উত্তরাধিকারী ভাবে চয়ন করে সমগ্র বিশ্বকে চকিত করে দিয়েছেন। খামেনেই তাঁর গাদিরে তাঁর পুয় মোজতবাঙ্কু বসাইছেন। হেলে এটি প্রশ্ন উঠুছি, কাহিকি এতে তরবরিয়া ভাবে এভাবে নিষ্পত্তি কাহিকি নেলে খামেনেই? কোন এহা পছরে কিছি বড় প্ল্যান রহিছি কি না আও কিছি রণনীতি করে ইরান এই চাল চলাইছি? কিছি রিপোর্ট দাবি করিছন্তি যে খামেনেইঙ্ক স্বাস্থ্য অবস্থা বর্তমান ঠিক নহি, সে কোমারে অছন্তি, সেথিপাই সে তাঙ্ক পুয় মোজতবাঙ্কু পরবর্তী সুপ্রিম লিডার বনাইছন্তি। কারণ খামেনেই জীবিত থিবা অবস্থারে হি তাঙ্ক পুয় মোজতবা কার্যভার গ্রহণ করি পারিবে। হেলে এই খবরকু সম্পূর্ণ মিথ্যা বলি প্রমাণ করি দিছন্তে 85 বর্ষীয় আয়াতুল্লাহ আলী খামেনেই। লেবাননরে ইসলামিক রিপাবলিক ইরানর রাষ্ট্রদূত অমানিঙ্কু সহ সে তাঙ্কর সাক্ষাৎকারর এক ফটো শেয়ার করিছন্তি। এই ফটোরে সে একদম সুস্থ থিবা দেখা যাউছন্তি। হেলে কিছু রিপোর্টর কহিবা কথা যে হুয়েত খামেনেই নিজের অসুস্থ থিবা খবরকু এড়াইবাকু এপরি পোস্ট করি থাই পারন্তি। তবে যেও মোজতবাঙ্ক না এবে চর্চা হেউছি সে হেউছন্তি খামেনেইঙ্ক সান পুয়। 1987-1988 পর্যন্ত সে ইরান ইরাক যুদ্ধরে ভাগ নেইথিলে। তাঙ্ক পিতাঙ্ক পরে সে মধ্য ইসলামীয় বিষয়রে খুব জ্ঞানবান। 2009 ইরানরে চালিথিবা বিদ্রোহকু দমন করে সে প্রথমে চর্চা করিছিলে। আউ এবে সে ইরানর পরবর্তী সুপ্রিম লিডার হই পারন্তি বলি আন্তর্জাতীয় গণমাধ্যমরে চর্চা জোর ধরিছে। তবে মোজতবাঙ্ক চয়ন অত্যন্ত গুপ্ত ভাবে করা যাইছে। ইরানর বিশেষজ্ঞঙ্ক সভারে 60 জন সদস্য খামেনেইঙ্ক নির্দেশে এক বৈঠক ডকাইছিলে। এই বৈঠকরে সদস্যমানঙ্কু বি জানা নথিলা যে কেউ বিষয়রে আলোচনা হেবার অছে। ଏହାପରେ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଗୋପନୀୟ ଭାବେ ଉତ୍ତରାଧିକାରୀ ନିଷ୍ପତ୍ତି ନେବାକୁ କୁହାଯାଇଥିଲା। ଏହି କଥାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗୋପନୀୟ ରଖିବାକୁ ଚେତାବନୀ ଦିଆଯାଇଥିଲା, ସେଥିପାଇଁ ଏହି ଖବର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବାହାରକୁ ଆସିପାରି ନଥିଲା। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ସମୟ ଲାଇଭ।